আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার দিন শুক্রবার, মুসলিম উম্মাহর সাপ্তাহিক উৎসবের দিন। এই দিনকে ইয়াউমুল জুমার দিন বলা হয়। আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন, আর এই ছয় দিনের শেষ দিন ছিল জুমার দিন। জুমার দিনের আমলে হাজার বছরের নামাজ ও রোজার সওয়াব মিলে, আর এই জুমার দিনের আমলের অনেক ফজিলত। হাদিসে বর্ণনা করা হয়েছে এর ফজিলত অনেক বেশি। কিন্তু জুমার দিনের এমন কয়েকটি আমল আছে যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও রোজার সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ পড়তে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি কদমে এক বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় পবিত্রবাণীর দর্শক মণ্ডলী, নিঃসন্দেহে আপনারা ব্যাকুল হয়ে আছেন সেই গুরুত্বপূর্ণ পাঁচটি শর্ত বা কাজ কি, যে কাজগুলো পালন করে আপনি মসজিদে যাওয়ার জন্য এক পা ফেলবেন, সাথে সাথে এক বছরের নফল নামাজ ও রোজার সওয়াব আপনার আমল নামায় যোগ হতে থাকবে। আসুন সেই গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ আমরা জেনে নেই। এক নম্বর কাজটি হলো জুমার দিন গোসল করা। গোসলের তিনটি ফরজ মেনে পাক পবিত্র পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জুমার দিনে গোসল সম্পন্ন করুন। দ্বিতীয় নম্বর কাজটি হলো আগে আগে মসজিদে আসার প্রস্তুতি নিয়ে ফেলুন। যখন ওই আজান আপনার কানে ঢুকবে, একটি মুহূর্ত দেরি না করে মসজিদের দিকে গমন করুন। তৃতীয় নম্বর কাজটি হলো পায়ে হেঁটে মসজিদে আসুন। আপনার বাড়ি থেকে মসজিদ যত দূর হবে আপনার জন্য ততই লাভ, কেননা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় নম্বর শর্তটি পালন করতে যাচ্ছেন, যে শর্ত পালন করার কারণে প্রতি কদমে আপনি এক বছরের নফল নামাজ ও নফল রোজা সওয়াব পাবেন। সুতরাং বাড়ি থেকে যদি মসজিদ একটু দূরেই হয়, তাহলে আর হীনতা কাল বিলম্ব না করে ছোট ছোট কদমেই আসা বুদ্ধিমানের কাজ, কেননা প্রতিটি কদমেই তো মহামূল্যবান। চতুর্থ নম্বর কাজটি হলো ইমামের কাছে বসা। আর এই শর্তটি পালন করার জন্য আপনাকে অবশ্যই শুরুর দিকে অর্থাৎ আজানের সাথে সাথে মসজিদে গমন করতে হবে। কেউ তো আবার আজানের পূর্বেই পাক পবিত্র হয়ে সুগন্ধি মেখে মসজিদের প্রথম কাতারে বসে যান। পঞ্চম নম্বর কাজটি হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবার সময় আমাদের অনেক ভাই সামনে পেছনে কথা বলেন, অমনোযোগী থাকেন। খুতবার সময় কাতার ডিঙিয়ে সামনে যান, খুতবার পরিবেশ নষ্ট হয় এমন অনেক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আমরা এই সকল কাজগুলো একেবারেই করব না, মনোযোগ দিয়ে খুতবা শুনব। সুবহানাল্লাহ। জুমার দিন এই পাঁচটি কাজের আমল করলে আল্লাহ তাআলা জুমা আদায়কারী ওই ব্যক্তির প্রতি কদমে এক বছরের আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু সে আমলটা কিসের? তাও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব। চিন্তা করুন, দুইটি রোজা রাখতে কতটা কষ্ট হয়। নফল নামাজ তো আমরা সবাই কম বেশি পড়ি, কিন্তু রোজা রাখাটা অত্যন্ত কষ্টকর। অথচ আপনি জুমার দিনের পাঁচটি শর্ত পূরণ করে পুরো এক বছরের সওয়াব পেয়ে যাবেন প্রতি কদমেই। সুবহানাল্লাহ। বাড়ি থেকে মসজিদে আসতে যে ব্যক্তি যে কয় কদম হেঁটে আসবেন, ওই ব্যক্তি তত বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সওয়াব পাবেন। ধরা যাক, কোনো ব্যক্তির বাড়ি থেকে মসজিদে আসতে একশো কদম হাঁটার লাগে। ওই ব্যক্তি যদি উল্লেখিত কাজ মেনে জুমার দিন আমল করে, তবে তার আমল নামায় একশো বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সওয়াব যোগ হবে। সুবহানাল্লাহ। হাদিস বিশারদদের মতে, জুমার দিনের আমলের চেয়ে বেশি আমল লাভের সুযোগ কোনো মাধ্যমেই নেই। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলের সুযোগ। বিখ্যাত তাবেয়ী সাঈদ ইবনে মুসাইব বলেন, আমার কাছে নফল হজ করার চেয়ে বেশি উত্তম শুক্রবারের আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শুক্রবারের এই আমলটি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।